মুর্শিগঞ্জের সিরাজদিখানে ইফতার মাহফিল ও দুস্থ অসহায় ও অসুস্থদের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মালখানাগড় ইউনিয়নের নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনটি তাদের নিজস্ব কার্যালয়ে অন্তত 300+ রোজাদারদের নিয়ে ইফতার এবং অর্থ সহায়তা প্রদান করেন। আমি পাইয়া অনেক খুশি, দোয়া করি। আমি অনেক খুশি আছি। নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের উপদেষ্টা আলমাস সোয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ। নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সভাপতি কামাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন মালখানাগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল হোসেন আনু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, মালখানাগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুর রহমান তমাল, সাধারণ সম্পাদক মামুন হোসেন, নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন। নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং মালখানাগড় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লালন দেওয়ান, অ্যাডভোকেট সোহান, আরিফুর রহমান মৃদুল, মুক্তার হোসেন, হাশিম ব্যাপারী, আক্কাস আলী, আবুল কালাম দেওয়ান, শাহিন সোয়াল, মামুন সোয়াল, আলামিন সোয়াল, গোলাম রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আত্মশুদ্ধি মুক্তির চাবিকাঠি, এই স্লোগানে বৈশ্বিক মহামারী করোনার সময় আত্মমানবতার সেবায় 2020 সালে প্রতিষ্ঠিত হয় নাইসিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নাইসিং গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকদের নিয়ে গঠিত সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি এখন মালখানাগড় ইউনিয়নের মডেল হিসেবে দাঁড়িয়েছে। তাদের কার্যক্রম দেখে অন্যরা অনুপ্রাণিত হচ্ছেন। তারা করোনার সময় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা অঞ্চলে যদি এরকম সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের মাধ্যমে এলাকার প্রত্যেকটা মানে গ্রামের যদি এরকম সংগঠন থাকে, প্রত্যেকটা গ্রামের অসহায় মানুষগুলো ভালো ভালো কিছু পাবে, উপহার পাবে। ঠিক আমি আশা করব আমাদের এই নাইসিংয়ের মতো প্রত্যেকটা গ্রামে একটা যুব সংগঠন হোক, যারা মুরব্বীদের সমন্বয় করে যারা এলাকার গরিব অসহায় মানুষদের বেছে নিয়ে যেন তাদের সহযোগিতা করতে পারে। মোহাম্মদ আমির হোসেন ঢালী, হ্যালো বিক্রমপুর।